السلام عليكم ورحمة الله وبركاته. আচ্ছা, মাহি আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ আমি বলেন। আসলে আমার আমার জীবনে একটা ঘটে যাওয়া একটা ঘটনা আমি আজকে এক্সপ্লেন করতে চাই, কারণ মানে আপনাদের মতো মানুষ সাধারণত আমরা পাই না আর কি। আচ্ছা হ্যালো। আচ্ছা, পরে তাহলে বলেন। আচ্ছা, যেটা বলছিলাম কি, এখন আমি যদিও ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু আমার আদিপুরুষ ছিল বাংলাদেশে। হ্যাঁ, আমি যখন মানে এখন আমি একজন কলেজ স্টুডেন্ট, বাট আমি যখন 7 বছর বয়সী ছিলাম তখন আমি বাংলাদেশের একটা গ্রামে থাকতাম। ওর সময় আমাদের পরিবারের অত মানে টাকা পয়সা কিছু ছিল না, তো আমার একটা দাদা থাকতো, মানে দাদা বলতে আমরা ওদেরকে মানে আমাদের বড় ভাইদেরকে আমরা দাদা বলে ডাকি। তো আমার দাদাকে রীতিমতো নির্মম ভাবে হত্যা করা হয়। মানে আমার দাদা তো মানে গ্রামে গঞ্জে তো কত মাঠ ঘাট কত কিছু থাকে, তো আমার দাদা কি করতো, ওখানে মানে সারাদিন খেলতো এসে করতো। তো আমার দাদাকে রীতিমতো হত্যা করা হয় এই কারণে যে আমার দাদা একজন হিন্দু। তো আমি বিশ্বাস করুন, আমি ইন্ডিয়াতে এত বছর আছি, আমার তবু আমার ইন্ডিয়া কেমন যেন ভালো লাগে না। আমার আমার সেই আগের সেই গ্রাম বাংলায় আমার এখন পছন্দ, এখনো আমার মানে সেখানকার সুগন্ধ পেলে আমার সেখানে চলে যেতে ইচ্ছে হয়। কিন্তু বিশ্বাস করুন কি যে খারাপ লাগে আমার, আমি আমি নিজের মাতৃভূমিতে আমি আজকে বাস করতে পারছি না, শুধুমাত্র শুধুমাত্র আমাদের ধর্মের জন্য। তো এই বিষয়ে কি বলবো, আমি তো চাই যে আপনাদের মতো লিবারেল মাইন্ডেড, আপনাদের মতো ফ্রি থিঙ্কিং মানুষ যেন আমাদের দেশে আরো আরো অনেক আরো অনেক বার, মানে ঈশ্বর যেন সেটাই করুক। আর তাছাড়া আরো একটা কথা হলো কি, আমাদের গ্রামে যে যতগুলো সম্পত্তি ছিল, আমাদের তো অনেক গোলা ভরা ধান, অনেক কিছু, অনেক ধন সম্পদ, অনেক মাঠ ঘাট, অনেক কিছু ছিল, আমাদের অনেক জমি ছিল, সবগুলো সবগুলো আমাদের থেকে ছিনিয়ে নিয়ে ফেলা হয়েছে। আর আমাদের এক রাতের মধ্যে মানে কোন রকম ভাবে আমাদেরকে ম্যানেজ করে ইন্ডিয়াতে যেতে হয়েছিল, শুধুমাত্র আমাদের প্রাণ বাঁচানোর জন্য। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনি যা করছেন চালিয়ে যান, এটা আমার তরফ থেকে আপনার প্রতি একটু সাপোর্ট হলো আর কি। এই যা, তাহলে আপনি এক কাজ করতে পারেন, আমরা তো শুনলাম আপনার কথা, তো এইরকম ঘটনা আমরা আসলে অনেক জানি, অনেক ঘটনার কথাই আমরা জানি। ইনফ্যাক্ট আমাদের সাথেও একই ধরনের ঘটনা ঘটেছে অনেকগুলা, যে ঘটনাগুলো আমরা মাঝে মাঝে আলাপও করি। আমাদের অনেক ব্লগারদেরকেও হত্যা করা হয়েছে, আপনি নিশ্চয়ই শুনেছেন যে অনেক ব্লগার ব্লগারকে অনেক নাস্তিককে হত্যা করা হয়েছে, এই জিনিসটা আপনি নিশ্চয়ই শুনেছেন। তো আমরা বুঝতে পারছি যে এই জিনিসগুলো তো খুবই না, বাংলাদেশের কনস্টিটিউশন আমাদেরকে ফ্রিডম টু আই মিন স্পিচ এন্ড এক্সপ্রেশন এত কিছু দেয়, তবুও মানুষের বাংলাদেশের কনস্টিটিউশনের প্রতি মানে একটু খেয়াল পর্যন্ত নেই, ওরা সম্মানই করে না। আমি খুবই দুঃখিত এই ব্যাপারে। আর তাছাড়া সবচাইতে বাজে জিনিস যেটা আমার সঙ্গে ঘটেছিল, যে মানে আমরা যখন ওয়েস্ট বেঙ্গলে যখন যাই, প্রথমত সেখানে আমাদের বাঙালি যে অ্যাকসেন্টটা, মানে আমাদের যে ডিফারেন্স ইন টোন অ্যান্ড অ্যাকসেন্ট যেটা আছে সেম বাংলা ল্যাঙ্গুয়েজে, সেই কারণে আমার জন্য আমার ক্ষেত্রে অনেক ডিফিকাল্ট হয়ে পড়ে। আর ওখানকার মানুষরাও এই ক্ষেত্রে অনেকটা রেসিস্ট, মানে এই ক্ষেত্রে অনেক খারাপ কথা বলে, মানে বলে কি আপনারা বাংলাদেশ থেকে এসেছেন, ভালো করে বাংলা বলতে পারেন না, এসে বলে। তো আমার আমি যদি আজকে নিজের কান্ট্রিতে থাকতাম, নিজের দেশে থাকতাম, আমাকে কি সেটা সহ্য করতে হতো? এদিনই আমি অনেকগুলো খবর শুনেছি যেখানের মধ্যে একটা শিক্ষক সামান্য মাত্র সে একজন হিন্দু বলে তাকে মানে একটা ভুল অভিযোগে তাকে বসে বসে সবাই গ্রেফতার করছে, তাকে জুতোর মালা পরাচ্ছে। কত হিন্দু শিক্ষককে যে জুতোর মালা পরানো হয়েছে, কত হিন্দু শিক্ষকদের যে হত্যা হয়েছে, তা তো আমাদের একেবারে বলার বাইরে। মানে অনেক হিন্দু শিক্ষক, আমি এটা বুঝতে পারছি না, শিক্ষক যারা আমাদের সোসাইটিকে এডুকেট করবে ওদেরকে জুতোর মালা পরানো হচ্ছে, এটা এটা কোনো এটা কোনো দেশ, বাংলাদেশ তো এমন হতেই পারে না। আর তাছাড়া আমি মানে রিসেন্টলি গিয়েছিলাম বাংলাদেশে, যেটা দেখছিলাম যে সেখানকার মহিলাদের আউটফিটস এখানে পুরোপুরি পরিবর্তন এসেছে, মানে অন্তত আমি যখন বাংলাদেশে থাকতাম তখন তখন অনেক আগে ছিল, যদিও এত পরিবর্তন কিন্তু আমি কখনো দেখিনি। মানে বাঙালি অ্যাটায়ার যেটাকে বলা হয়, যেটা শাড়ি, মানে আমি যদিও কাউকে কাপড় পরতে কখনো ফোর্স করছি না, তো আমি শুধু বলছি কি বাঙালি যে অ্যাটায়ারটা, যে আউটফিটসটা আছে, সেটা কিন্তু এখন কোথাও দেখাই যায় না, এরকম একটা অবস্থা হয়ে পড়েছে। আর তাছাড়া আমাদের ফ্যামিলি তো 3টে জেনোসাইডের শিকার, আমার মা, আমার বিমা মানে আমার ঠাকুরমা মানে আমার মায়ের মা ওরা, এরপর সেকেন্ড জেনারেশন, এরপর আমাদের জেনারেশনের সময় আমি আমার ভাইকে 7 বছর বয়সে, যে ভাই আমাকে কোলে তুলে রাখতো, তাকে আমি নিজের চোখে লিটারেলি একদম একদম মরে যাওয়া অবস্থায় দেখেছি। আমার এখনো
কান্দলে আমার গা হাত পা শির শির করে ওঠে। আর তাছাড়া আমার ভাই মরার পর আমার মা পাগল টাইপের হয়ে গিয়েছিল, আমাকে আর দেখতেও পারিনি। আমি এই 7 বছর থেকে কলেজ লাইফ পর্যন্ত আমি নেগলিজেন্স এর মধ্যে বড় হয়েছে। বিশ্বাস করুন আমার লাইফটা যে কত ক্ষতি হয়েছে আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি শুধু এটাই বলছি আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। বুঝতে পারছি আপনার কথা, আমরা খুবই মানে কি বলবো এই বিষয়টা, আসলে আমরা অনেক আলোচনা করেছি এই সমস্ত বিষয়ে, যে এই যে বাংলাদেশ থেকে যে হিন্দুদেরকে যে বের করে দেওয়া হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, ভারতে চলে যেতে মানে খুব নোংরা নোংরা কথা বলা হয়, অপমান অপকস্থ করা হয়, সেগুলো তো বাদই দিলাম, একদম যে আক্রমণও করা হয় প্রতি মাসে, যে আসলে হিন্দুদের উপর আক্রমণ চলে বাংলাদেশে, এই জিনিসটা তো আমরা অসংখ্যবার আলোচনা করেছি। এখানকার মানুষরা শুনুন, আসলে এখানকার মানুষরা বোঝে না, এরা ভাবে কি আমরা হিন্দু বলে আমরা ইন্ডিয়াকে পছন্দ করি, আমরা ভারতকে পছন্দ করি, কিন্তু বিশ্বাস করুন আমার না এখনো এখনো আমার সেই গ্রামের জন্য আমার এখনো খারাপ লাগে, আমার খুবই খারাপ লাগে। আমাদের যে উঠোন ছিল, যে পুকুর ঘাট, যা কিছু ছিল সব কিছুর জন্য আমার এখনো খুব মনে পড়ে। এমনকি আমার দাদার কথা তো বললে আমার চোখে জল এসে যায়। আর আমার আমার মা তো মানে পুরোপুরি পাগল, আমার আমার মায়ের ব্যাপারে বললামই না। আমার বাবা তবু নিজেকে যে সামলাতে পেরেছে, আমার মায়ের একটা জলজ্যান্ত ছেলে নিজের সামনে এসে তারও একটা খুব বড়সড় নির্যাতন হয়েছে তার লাইফের সঙ্গে। এমনকি আমাদেরকেও, আমার আমার একটা বোন ছিল, একটা খুবই ছোট বোন, মানে সে সময় আমি 7 বছর ছিলাম, আমার বোন ছিল 3 বছর। আপনি ভাবতে পারছেন আমার আমার বোনের চিন্তা করতে হয়েছে, আমার বোনের সেফটি অ্যান্ড সিকিউরিটির চিন্তা করতে হয়েছিল, কারণ যে কোনো সময় ওরা এসে আমাদের সঙ্গে যে কোনো ভাবে অসভ্যতা আমি করতে পারতো। আমরা তো মানে বিশ্বাস করেন সেই দিনটা আমার এখনো মনে পড়লো, আমার গা হাত পা শির শির করে ওঠে, মানে পুরো কাটা দিয়ে ওঠে আমার গা হাত পা, মানে কি যে খারাপ লাগে বলতে পারবো না। তো আমি যে কথাটা বলতে চাইছি, আমরা হিন্দু বলে এটা না যে আমরা ভারতকে পছন্দ করি না, আমাদের আমাদের দেশ বাংলাদেশ, আমি চাই বাংলাদেশের একটা মানুষ হয়ে বাংলাদেশের জন্য কাজ করতে, ডাক্তার হলে বাংলাদেশের জন্য কাজ করব, ইঞ্জিনিয়ার হলে বাংলাদেশের জন্য কাজ করবো, আমি চাই না অন্য কোনো দেশে যেতে, আমি আমার নিজের গ্রাম বাংলা আমার প্রিয়। কিন্তু বিশ্বাস করলে আমরা যে নিজেদের দেশের মধ্যে যে এলিয়ানেট হয়ে বসে আছি এই একমাত্র ধর্মের জন্য, এটা যে কি যে খারাপ একটা বিষয় এটা বলাও যায় না। আমি তো আপনাকে এটাই বলি, আপনি সুরক্ষিত থাকুন, যেখানে থাকুন সুরক্ষিত থাকুন, আমি আপনার এবং আপনার পরিবারের, আর তাছাড়া আপনাকে যে বাবা মা যারা আপনাকে মানুষ করে তুলেছে, তারা তাদের তারা যে কতটা ওয়াইজ, তারা যে কতটা জ্ঞানী, সে আপনার এরকম একটা কনজারভেটিভ সোসাইটির মধ্যে এত ফ্রি থিঙ্কিং একটা জিনিস থেকে সেটা প্রকাশ পাওয়া যায়। আমার শুধু এইটুকুই আমি বলবো যে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা আপনার কথা শুনলাম। আপনি যদি আরো আপনার পুরো ঘটনাটা বলতে চান আমাদেরকে, তাহলে আপনি আমি আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তাহলে আপনি এই ইমেল অ্যাড্রেসে একদিন একটা ইমেল করে রাখেন। আমরা যদি একটা আপনার এই পুরো ঘটনাটা নিয়ে যদি আমরা একটা আলাদা অনুষ্ঠান করতে পারি তাহলে আমরা আপনাকে জানাবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আর কোনো মানুষই আসলে চায় না নিজের দেশকে ছেড়ে অন্য কোথাও চলে যেতে, প্রত্যেকে নিজের দেশে থাকতে চায়, কিন্তু এই জিনিসটা আসলে পরিস্থিতির কারণে সম্ভব না। আমরা এখন যে যেখানে আছি, আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এমন একটা পৃথিবী তৈরি করে রেখে যেতে পারি যেখানে আমি এই যে বললাম, আমি কিছু কিছুদিন যাবত আগে আমি বাংলাদেশ ভিজিট করতে এসেছিলাম, আমাদের সেই গ্রাম সেটা তো পুরোপুরি মুসলিম অঞ্চল হয়ে গিয়েছে, মানে একেবারে পুরো চিহ্ন সব চেহারা সবকিছু আলাদা সবার। তো আমাদের আশেপাশে যারা প্রতিবেশী যারা ছিল, যেটা হয় কি বাংলাদেশের একটা টিপিক্যাল ভিলেজের মধ্যে বাবা দাদারা বা পূর্বপুরুষেরা ওদের মাটির ঘর এসে একদম পার্মানেন্টলি রেখে দেয়, হ্যাঁ ওটাকে অত ইজিলি ওরা ডিস্ট্রয় হতে দেয় না। কিন্তু আমি গিয়ে যেটা দেখলাম পুরোপুরি মানে একদম চরিত্র, গ্রামের যে চিত্রটা, সরি যে চিত্রটা, সেটাই পুরো আলাদা হয়ে গিয়েছে। এবার আমি তার চাইতে বড় কথা হলো, আমি যতটুকু আমি যেটা ভাবতাম যে শিক্ষিত মানুষ যারা আছে, মানে ডাক্তার ইঞ্জিনিয়ার, হ্যাঁ এদের যারা মানে বেশিরভাগ সায়েন্সের পথে যাদের কাজ আর কি, মানে যারা সায়েন্স নিয়ে গবেষণা করে, সায়েন্স নিয়ে পড়ে, হ্যাঁ এদের অন্তত মাইন্ডসেটটা বা মেন্টালিটিটা অনেকটা ফ্রি থিঙ্কিং বা লিবারেল হবে, অন্তত এটা আমি বাংলাদেশের কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম, কারণ আমরা দেখতে পাচ্ছি কত ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু আমি লিটারালি শকড, বিশ্বাস করুন আমি একজন ফিজিক্সের ওপর মানে খুব বড়সড় ডিগ্রি করার মতো একজন মোল্লা বা একজন মানুষের কাছ থেকে, তিনি আসলে একজন মোল্লাই ছিলেন, তার কাছ থেকে আমি যা শুনেছিলাম সে এখনো আমার একদম বলার বাইরে। যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আর এই পরিস্থিতিতে পড়তে হবে না বা এই পরিস্থিতি দেখতে হবে না,
আমরা সবাই মিলে এই কাজটাই করতে চাচ্ছি, আপনিও যদি এই কাজে আমাদের সাথে যুক্ত হতে চান, আমাদের এই আন্দোলনে যুক্ত হতে চান, তাহলে আপনি আপনিও যুক্ত হতে পারেন। তাহলে এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা সবাই দুঃখ করি, দুঃখ করে করে বলি, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে কেউই এইটার পেছনে আমরা কোনো কাজ করছি না, আমরা সবাই দুঃখের কথা বলছি। আমার মনে হয় কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক ইম্প্রুভ করতে হবে। যে মাদ্রাসায় যে শিক্ষাগুলো দেওয়া হয় এগুলোকে চেক দিতে হবে, এমন না যে মাদ্রাসা মানে পুরোপুরি বন্ধ করে দেওয়ার মতো তো কোনো সিস্টেম। আমি অন্তত মানে একজন ফ্রি থিঙ্কিং আফটার অল, একজন লিবারেল হয়ে চাই না, বাট কোরআনের যে শিক্ষাগুলো সেগুলো অন্যান্য ধর্মের মতোই রিফর্ম করতে হবে। রিফর্মেশন খুব বড় সড় একটা জিনিস, কিন্তু আমি জানি না কেন কেউ সেটা বুঝতে চায় না। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ মাহি, আপনি আবারও নিশ্চয়ই যুক্ত হবেন, আবারও আপনার সাথে কথা হবে। তাহলে আপনি আপনাকে আমি যে এখানে নিচে একটা ইমেল অ্যাড্রেস আপনি দেখতে পাচ্ছেন, নিচে একটা স্ক্রল করে এই ইমেল অ্যাড্রেসে আপনি ধন্যবাদ আপনি একটা ইমেল করে রাখেন, এবং আপনি যদি ভবিষ্যতে কখনো চান যে আপনার পুরো ঘটনাটা আপনি ডিটেইলসে আমাদেরকে বলবেন, তাহলে আপনি যোগাযোগ করেন, আমরা আপনার সাথে আমরা আপনার পুরো ঘটনাটা শুনবো, এবং আপনার ঘটনাটা সব মানুষের আসলে জানাও দরকার, জানা উচিত। আপনি তাহলে পুরো ঘটনাটা যদি আপনি কোথাও লিখে ফেলেন বা কোথাও, এটা তো আমি শুধুমাত্র আমাদের জেনারেশনের ঘটনাটা বললাম, আমার বাপ দাদা তারা কি কি ফেস করেছে ওগুলো তো আরো হরিবল, আমি চাইলে সেগুলোও বলবো পরে ভবিষ্যতে। ঠিক আছে, এগুলো কিছু ডকুমেন্টেশন থাকা উচিত, কিছু এভিডেন্স থাকা উচিত, কারণ আপনার জেনারেশনের পরে হয়তো আর এই জিনিসগুলা আপনার সন্তানদেরকে সন্তানদেরও জানা উচিত যে যে কি ঘটেছিল, সেই জিনিসগুলো কিছু এভিডেন্স থাকা উচিত আমাদের কাছে। তাহলে আপনি আমাদেরকে একটা আমাকে একটা ইমেল করবেন, আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, আপনি পুরো ঘটনাটা একটু সাজিয়ে রাখবেন, যেন বলার ক্ষেত্রে যেন কোনো এলোমেলো না হয়ে যায়, জিনিসগুলো যেন এলোমেলো না হয়ে যায়, এবং কিভাবে আপনি বলবেন ঘটনাটা বলবেন সেটাও আপনি নিজে নিজে একটু সাজিয়ে রাখবেন। তাহলে আমরা আপনার কাছ থেকে একদিন ঘটনাটা শুনতে পারবো, একটা আলাদা একটা অনুষ্ঠানে আমরা করতে পারি আপনাকে নিয়ে। আমি যেটা বলতে চাচ্ছিলাম মাহি আপু, আপনার ভাইয়ের সাথে যা হয়েছে এবং আপনাকে আপনার নিজের দেশ যেভাবে করে ট্রিট করেছে সেটার জন্য আমি আসলেই অনেক সরি। আই উইশ আপু যে আমি আপনাকে বলতে পারতাম যে থিংস ইন বাংলাদেশ উইল বি বেটার, বাট এটা প্রবাবলি আমাদের লাইফ টাইমে আমরা এই বেটারটা মোস্ট প্রবাবলি পাবো না, কিন্তু দ্যাট শুড নট বি এ রিজন টু লুজ হোপ। ব্যক্তিগতভাবে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে মানে পৃথিবীটাকে মানে একটু হইলেও লাইক ভালো করতে। অ্যান্ড আচ্ছা উনি তো চলে গেলেন, আমি ওনাকে জাস্ট সেটাই বলতাম যে উনি যদি জাস্ট ওনার এক্সপিরিয়েন্সেস গুলো শেয়ার করতো এই জিনিসটাই যে কত হেল্পফুল, বিকজ আদার ভিকটিমস তারা জিনিসটা জানতো যে দে আর নট অ্যালোন। সো এই জিনিসটা আমি ওনাকে রিকোয়েস্ট করতাম যে প্লিজ তার এক্সপিরিয়েন্সেস শেয়ার করতে, জিনিসটা যেন দৃশ্যমান হয়ে উঠে যে হোয়াট রিলিজিয়ন ক্যান ডু। ঠিক আছে ভাই, তাহলে আরেকজনকে যুক্ত করি। এই ঘটনাগুলো তো আমরা আসলে জানি, এই ঘটনা অনেক ঘটনাই আমরা জানি এবং ঘটনাগুলো তো দুঃখজনক ঘটনা, এই বিষয়ে আসলে কি বলার আছে, কিছু তো বলার নেই। আমাদের সাথে তো একই ঘটনা ঘটেছে এবং নাস্তিকদের সাথে, সমকামীদের সাথে, অনেকের সাথে, এমনকি আহমদিয়া মুসলিম যারা আছে তাদের সাথেও, এমনকি শিয়া যারা আছে তাদের সাথেও, এখন দেখা যাচ্ছে যে আহলে হাদিস এবং তারপরে হানাফিয়ারা আবার মারামারি করতেছে, কিছুদিন পরে দেখা যাবে তাদের পক্ষেরও একজন তাদেরও একজন আবার মানে যখন মানে ইয়া হবে সংখ্যায় কম থাকবে তখন তাদেরও একই আচরণ তাদের সাথেও হবে। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো নিয়ে আপ ভবিষ্যতে আরো আলোচনা করবো, আমরা দেখি এখন তাহলে আরেকজনকে যুক্ত করি। আল্লামা জিহাদি, আল্লামা জিহাদি আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আল্লামা জিহাদি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আপনাদের কি কোনো খায়া দেয়া কাজ নাই? আজলামি চোদান না আজলামি সামনে আয় বাংলাদেশে আয় উত্তর বাচ্চারা যা যা নবীর ধনচুষ যা না আসিফ ভাই, ব্যাপারটা হয়েছে কি একেতে আল্লাহ তো হেরে যাচ্ছে সেরকম বোধহয় পরিস্থিতি, তো তার উপরে আমরা আবার লাইভ করতেছি, মানে এই দুই দ্বিমুখী আক্রমণ এসে দিশে আর হয়ে কিছু বক্তব্য দিয়ে গেল আর কি, মানে তার বাচ্চা ভেঙে গেছে এখন সে মানে এগুলো কি ভাই এগুলো কি
ওনার সাথে আমি একটু আলোচনা করতে চাচ্ছিলাম ভাই, জিহাদি ভাই আপনি যদি শুনে থাকেন আপনি নিশ্চয়ই এখন আবার ফেসবুক থেকে বা ইউটিউব থেকে লাইভটা শুনতেছেন, আপনি আবার চলে আসেন আপনার সাথে একটু কথা বলি দেখি আপনি মানে কি চাচ্ছেন আপনার মানে ইয়াগুলা আমরা আলোচনা করবো, আসেন চলে আসেন অসুবিধা নেই। ঠিক আছে ভাই ওনাকে তো আর দেখছি না, ঠিক আছে আচ্ছা আবার আবার আসছেন কিনা দেখি তো তার উত্তর। আচ্ছা সাইদি সাহেব আপনাকে যুক্ত করা হয়েছে, সাইদি সাহেব আপনি বলেন তাহলে। সাইদি সাহেব আপনাকে যুক্ত করা হয়েছে, মেশিন ম্যান সাইদি সাহেব যুক্ত হয়েছে আমাদের সাথে, বলেন সাইদি সাহেব বলেন। আওয়াজ আসছে কিন্তু কথা বলতেছে না সাইদি সাহেব, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি কথা বলেন কিছু। আচ্ছা জেলখানার ভিতর মোবাইল বা নেট ইউজ করতে দেয় নাকি সাইদি সাহেব, মোবাইল পাইলো কোথায়? সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে মানে জেলখানায় তো আপনি আপনার মেশিন ব্যবহার করতে পারছেন না, মেশিন কিভাবে চলবে? সাইদি সাহেব আপনার কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না, তাহলে আপনাকে আমরা বিদায় জানাচ্ছি। সাইদি সাহেবের কোনো কথা তো শুনতে পেলাম না, খুবই মানে দুঃখজনক বিষয়। ঠিক আছে।